আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো আমরা যুক্তবর্ণ শিখছিলাম পর্ব আপনাদেরকে যুক্তবর্ণের যে বাকি যা যা আছে এ সম্পর্কে সাম্যক ধারণা দেবে ইনশাল্লাহ তো সময় সময়ক্ষেপণ না করে আমরা চলে যাই আর হ্যাঁ আমার যে যুক্তবর্ণের কিছু সিস্টেম আছে যে প্রথমে শব্দ লিখবো তারপর ওটা যুক্ত বর্ণটার মধ্যে কী কী আছে কোন বর্ণটা আছে ভেঙে ভেঙে একদম দেখাই দেবে ইনশাল্লাহ তো চলুন তো দেখুন প্রথমে আমি কিছু শব্দ লিখি তো এটা হলো একদম স্লো মোশনে আমি দেখাই আপনাদের পড়ানো এদিকে পড়া লিখবেন এভাবে শেষ আচ্ছা তো দেখি এখানে আমরা দ্বারা কি আছে যুক্ত ব্যঞ্জন এটা আছে যেমন দেখুন এখানে আছে হ এর সাথে আছে নিচে আছে ন আবার একটু দেখি কীভাবে লিখতে হবে প্রথমে এদিকে তারপরে এটা ন লিখবো হুবাহু হ লিখবো তারপরে এখানে ন লিখব তো এখানে আমরা কি কি যুক্ত ব্যঞ্জন পাই এখানে আমরা যুক্ত ব্যঞ্জন পাই হ প্লাস ন কিন্তু মূর্ধন্য আমরা হ পাই যেটা হওয়া পেলাম আর আছে এখানে মূর্দ আছে এই দুইটা সমন্বয়ে গঠিত হয়েছে আবার একটু দেখি যে কীভাবে লিখবো এই এটা নিচে ন লিখবো এই যেটা আমরা পেলাম তো সামনে যেটা আজকে হকেন্দ্রিক যত যুক্ত ব্যঞ্জন আছে ওগুলো একটু দেখাই দিই আচ্ছা তো তারপর যেটা তারপরে আছে কি আচ্ছা তো এখন আমরা দেখব এখানে এইখানে কি যুক্ত ব্যঞ্জন আছে এই যেটা এটা কীভাবে লিখতে হয় এই যেটা এখান থেকে এদিকে আবার একটু দেখি এটা হ লিখলাম তারপর এখান থেকে এদিকে আছে তো এটার ভিতর কি আছে তো এটার ভিতর আছে হ আর না দেখুন এখানে আছে কিন্তু মূর্দন্য এই মূর্দন্য এখানে ছিল আর এটা দন্তন্যা এটা সামনের দিকে এটা এটা কিন্তু আর এরকম বুঝা যাচ্ছে না যে ওইটা দ্বারা কি ন বোঝায় কি না হ্যাঁ এটা দ্বারা ন বুঝে আর ওই নটা হলো এ হ প্লাস দন্তন্ন এই দুইটা বর্ণের সমন্বয় এই চিহ্নটা গঠিত হয়েছে তো দেখুন আবার এই যুক্ত ব্যঞ্জনটা গঠিত হয়েছে এই যে এখান থেকে এভাবে লিখবেন প্রথমে হ লিখবেন হু হ যে এভাবে হয় হ যেভাবে লিখেন ওইভাবেই হ লিখবেন তারপর এখান থেকে এতটুকুই তো আশা করি পারবেন এটা নিয়ে আর ঝামেলা হবে না তো তারপর আমরা দেখব যে এই হর মতো এরকম আরও আছে কয়েকটা এই হ চিহ্নর মধ্যে এভাবে আছে যেমন দেখি আমরা

হৃদয় এই যে এবার আমরা পাই তো তাহলে এখানে যুক্তব্যঞ্জন কি আছে হ্যাঁ যে এটা তো এর ভিতরে আমরা কী পা আমাদের দেখতে হবে এখানে আমরা পাই হ আর হল রিক কার এটা কিন্তু আমরা পাই এটা দ্বারা এই তারপর এখান থেকে এদিকে দিতে হবে আবারও দেখি এই যে এখান থেকে এদিকে এই যে এই বরাবর তো এটা আমরা পাই কি পাই হ পাই হ্যাঁ ঠিক আছে হ পাই আর এই যে চিহ্ন এটা দ্বারা আমরা পাই না এই যে এটা দ্বারা আমরা পাবো যেটা তো তার মানে তো এটা তো আপনারা পারবেন আর কোনো রকম ঝামেলা হবে না ইনশাল্লাহ যেভাবে লিখবেন তো আর কি আছে দেখি আরো কিছু আছে হদেয়া যেমন আছে হয়েছে যেমন রথ এ আছে তারপর আছে কি তারপর কি হি হি মানে কি লজ্জা হিরি নাই বলেন এরকম হিরি দ্বারা সবে বুঝবে না ওই জন্য লিখে দিলাম সামনে আচ্ছা এখানে কিন্তু আবার একটা যুক্ত ব্যঞ্জন আছে এটা যদিও আলোচনা করেছি পিছনে জ লিখতে হয় কিভাবে আচ্ছা তো দেখবে এখানে আমরা এই যুক্ত ব্যঞ্জনটা কি আছে এখানে আছে হ আর রফ রফওয়ালা আর কিছুই নেই এটা তো একদম ইজি হ আছে এটা সময় হ আর প্লাস র র না 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 র ফলা এই যে আচ্ছা ওটা লেডি কিভাবে লিখবেন প্রথমে হ লিখবেন হবা হ তারপরে এই যে এখান থেকে এ লিখি এত জাস্ট এনাফ আজকে পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বাকি যা যা আছে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো আপনারা সাথী থাকুন লাভ ইউ